আজকেও লেটার খাতায় সিগনেচার করতে হবে। এভাবে চললে অফিস দোষ তো তোমার, একবার দেখে দিলে উঠে আবার গিয়ে ঘুমা। কি করবো, এত সকালে ঘুম থেকে ওঠা যায় নাকি? তাহলে এক কাজ করো, অফিস টফিস বাদ দিয়ে বাসায় এসে ঘুমা। আচ্ছা, আমি যে বাসায় থাকি না, তুমি সারাদিন একা একা কি করো? কি আর করি, টিভি দেখি, বই পড়ি। তোমার একটা চাকরি টাকরি হলে ভালো হতো, তাই না? না বা, চাকরি বাকরি অনেক বোরিং জিনিস, আমার একদম ভালো লাগে না। তো ঘরে বসে তো সেই বোরই হচ্ছে, তাই না? মানুষ নিজের মতো করে সময় কাটানোর জন্য একটা না একটা উপায় বের করে নেয়। আচ্ছা, তুমি পরকিয়া টরকিয়া করো না? মানে ধরো বাসাটা ফাঁকা, সারাদিন একা। মাহবুব, এ ধরনের ফাজলাম আমার একদম ভালো লাগে না। আচ্ছা বাবা, রেগে যাচ্ছ কেন? আমি একটু জোকস করলাম। এইসব বিষয় নিয়ে জোকস আমার ভালো লাগে না, আমি অভ্যস্ত না। আচ্ছা ঠিক আছে, সরি সরি সরি, খাও। আরে খাও না। দশ মিনিট দেরি হবে মনে হচ্ছে। ফিরতে লেট করো না, শপিং এ যাও। শপিং? ওকে বাই। বাই। মনীষা সারাদিন একা একা কাটালেও সময়টাকে সে নিজের মতো করে ব্যবহার করে। বাইনোকুলার দিয়ে সে আশপাশের বিভিন্ন ফ্ল্যাটের লোকজনের সারাদিনের কাজকর্ম ফলো করে। এক এক ফ্ল্যাটে সে এক একটা গল্প জমে উঠতে দেখে। কোনো কোনো গল্প একদিনে শেষ হয়ে যায়, আবার কোনো গল্প ধারাবাহিক। যেমন উল্টো দিকের তিনতলার বামপাশের ফ্ল্যাটের দম্পতির মধ্যে আজ তিন দিন ধরে কথা বলা বলি বন্ধ। কি নিয়ে ঝগড়া বেঁধেছে বায়নকুলারের কল্যাণে তাও জানে মনীষা। আবার ওপাশের বিল্ডিংয়ের দোতলায় কাজের মেয়েটাকে পেটায় দজ্জাল এক মহিলা। তার স্বামী কাস্টমসে চাকরি করে, ফলে বাসায় আসবাবপত্র ঠাসা। এইসব নানান টুকরো দৃশ্য রোজ দেখে মনীষা। তবে কত কয়েকদিন ধরে সে একটা ব্যাপার দেখে উদ্বিগ্ন হয়ে উঠেছে। ওপাশের সবুজ দালানের তিনতলায় থাকে তাদেরই মতো নিঃসন্তান এক দম্পতি। মনীষার স্বামী মাহবুবের মতো ওই ফ্ল্যাটের লোকটাও সকাল নটায় হন্তদন্ত হয়ে অফিসে চলে যায়। লোকটার স্ত্রী খুবই সুন্দরী। ভদ্রলোক অফিসে চলে গেলে এতদিন মহিলা একা একা সোফায় বসে টিভি দেখত, বই পড়ত, টুকটাক নানান কাজকর্ম করত। কিন্তু ইদানিং একটা ঘটনা ঘটতে শুরু করেছে। ভদ্রলোক অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যাওয়ার পরপরই একটা যুবক গোপনে এসে ঢুকছে ওই বাড়িটায়।
যুবক এসে আস্তে করে টোকা দেয় দরজায়। সুন্দরী স্ত্রী দরজা খুলে দেয়। মনীষা টের পাচ্ছে সাধা সিধা লোকটার স্ত্রী পরকীয়া প্রেম করছে। মনীষার কাছে কাজটাকে খুব অন্যায় মনে হয়, মনে হয় একটা বিরাট প্রতারণা। কি ব্যাপার? ইলেকট্রিক সার্কিট নাকি নষ্ট হয়েছে আপু, সার্কিট ঠিক করতে আসছি। কই, আমাদের তো কোনো প্রবলেম নেই, আমরা তো খবরই দেইনি। আরে তাহলে দিছে গেটা? আমাকে জিজ্ঞেস করছো কেন? যাও কেয়ারটেকারকে জিজ্ঞেস করো। কেয়ারটেকার বাড়ি তো কইলো ছয়তলা বাপাসের দরজা। এটা বাপাসের দরজা তো? ওই জমিটা, ওইটা বাপাসের দরজা। ও ভুলে গেছে আপা, আমি ওই বাইর থেকে বাম দিকে গেলাম, এইদিকে, মাফ করে দিন। আরে ও আপনারা বোধহয় নতুন এসছেন না? না তো, আমরা এখানে 2 বছর ধরে আছি। দেখুন তো কি হয়ে গেল, ঠিকানাটা ভুল দিয়ে দিল না? আপা বাইরে না অনেক গরম, এক গ্লাস পানি খাওয়া যাবে? ঠিক আছে, আপনি ভেতরে আসুন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আপনাকে অনেক কষ্ট দিলাম। না না, ঠিক আছে।
আপনার নাম কি? রোকেয়া। ও আমি মনীষা। আজ তাহলে আসি, আবার দেখা হবে। তোমার জন্য একটা গুড নিউজ আছে, একটা প্রমোশন মনে হয় হয়েই যাচ্ছে। আর প্রমোশনটা হলে এই ফ্ল্যাটটা চেঞ্জ করতে চাই। সব সময় অন্ধকার, কেমন ছায়া ছায়া, ভাল লাগে না। মাহবুব, মানুষ প্রতারণা কেন করে? কে কার সঙ্গে প্রতারণা করবে? এমনি জিজ্ঞেস করলাম। কি ব্যাপার, বাজারে কি পচা আপেল মাছ এই সমস্ত ধরে দিয়েছে? ওসব কিছু না, চলো শুয়ে পড়ো। এই যে মিস্টার ভোলা ভালা, খুব তো হন্তদন্ত হয়ে রোজ অফিসে ছোটেন। শুধু অফিস ঠিক রাখলেই হবে? এদিকে আপনার বাসাতে উজাড় হওয়ার পথে আপনি চলে যাওয়া মাত্র একটা যুবক যে রোজ আপনার ফ্ল্যাটে প্রবেশ করে সে খবর কি আপনি রাখেন? স্ত্রীর ওপর অগাধ বিশ্বাস, তাই না? পস্তাবেন, আপনার স্ত্রী আপনার সরল বিশ্বাসের সুযোগ নিচ্ছে। আমি আপনার ফ্ল্যাটের পাশের ফ্ল্যাটের কোন একটা ফ্লোরে থাকি, আমি সব দেখতে পাই। দায়িত্ব মনে করছি বলে আপনাকে সাবধান করে দিচ্ছি, স্ত্রীর ব্যাপারে একটু খোঁজ খবর নিন। ইতি আপনার শুভাকাঙ্ক্ষী এক প্রতিবেশী। মনীষা খুব যত্ন করে চিঠিটা লেখে। পরদিন সে খামে চিঠি ভরে উপরে কম্পিউটার কম্পোজের ঠিকানা লেখে। প্রতি 99/3 শোভানবাগ, ফ্ল্যাট 3/A। ভদ্রলোকের নাম জানা নেই বলে সে ঠিকানায় কোনো নাম লেখে না। চিঠিটা সে নিজে গিয়ে ডাকবাক্সে ফেলে দিয়ে আসে, কিন্তু কোনো অদৃশ্য কারণে চিঠিটা তার গন্তব্যে যায় না। 6টি বছর সেটা আটকে পড়ে থাকে মাঝপথে, পড়ে থাকতেই পারে। বাংলাদেশ ডাক বিভাগের আচার আচরণ বোঝা মুশকিল। দীর্ঘ 6 বছর পর চিঠিটি আবার সচল হয়। 99/3 নম্বর সবুজ রঙের বিল্ডিংয়ের 3তলার 3/A নম্বর ফ্ল্যাটে এসে পৌঁছে চিঠিটি। ততদিনে ওই ফ্ল্যাটে 4 দফা ভাড়াটিয়া বদল হয়েছে। কিছুদিন আগে সর্বশেষ ভাড়াটিয়া হিসেবে এ ফ্ল্যাটে এসেছে মনীষা ও মাহবুব। মাহবুবের প্রমোশন হয়েছে, তাই এই বড় ফ্ল্যাটে ওঠা। ঠিক আছে,
আজব চিঠি, প্রাপকের ঠিকানা আছে, নাম নেই। মনীষা এতদিনে ভুলেই গেছে যে ছয় বছর আগে এই বাসার উদ্দেশ্যেই সে একটা চিঠি লিখেছিল। তার ভুলে যাওয়াটা একেবারেই বোকামি হয়েছে, কেননা এখন মাহবুব অফিসে চলে যাওয়ার পর রোজ একটা যুবক আসে মনীষার কাছে, সেই যুবকটা। মনীষা এখন আর বায়োনকুলার চোখে লাগিয়ে আশপাশের দৃশ্য দেখে না। একাকিত্ব দূর করার অন্য এক উপায় এখন সে পেয়ে গেছে। কিন্তু মনীষা বোকাবে, চিঠিটা সে নিজ হাতে মাহবুবের হাতে তুলে দেয়। আমি যে বাসায় থাকি না, তুমি সারাদিন একা একা কি করো? কি আর করি, টিভি দেখি, বই পড়ি। আচ্ছা, তুমি মানে না ধরো বাসাটা থাকা সারাদিন একা? তাড়াতাড়ি বাইরে চলে এসো, কিন্তু শপিংয়ে যাবো। বাই।